প্যান্ডেলে কিন্তু কোনো রকমের কাপড়ের ইউজ করা হয়নি। এই রথেও কিন্তু ছটা শিব মন্দির আছে আর প্রতিটাতে কিন্তু শিবলিঙ্গ আছে, তো সকল রকমের দেব দেবতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এখানে যেটা এটাও কিন্তু 3 ফুট গভীর করা হয়েছে আর 2.5 ফুট জল। তো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু দ্বিতীয় ভিডিওটা এই কল্যাণীর আইটিআই মোড় থেকে শুরু করে দিলাম, এবার আমরা যাব কল্যাণীর রথতলা মোড়ে। তো আমি আছি কল্যাণীতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো তাহলে দ্বিতীয় ভিডিওটা শুরু করা যাক আর দেখে আসি যে কল্যাণীর রথতলা মোড়ে যে পুজোটা তাদের প্রিপারেশন কত দূর এগোলো এই মহালয়ার ঠিক 4 দিন আগে। চলো যাওয়া যাক। আর এই যে আমার পেছনে আইটিআই মোড়ের যে পুজো প্যান্ডেল টুইন টাওয়ার প্যান্ডেল, সেটাকে দেখে আমরা এবার এখান দিয়ে এগিয়ে চলেছি। আর এইখান দিয়ে কিন্তু এই টোটোগুলো এখানে যেটা আছে এইটা কিন্তু যাবে রথতলাতে। টোটোতে কিন্তু উঠে পড়েছি। তো এখান দিয়ে যে রথতলা মোড়ের যে পুজো সেটা কিন্তু এখান দিয়ে টোটোতে মাত্র 20 টাকা করে ভাড়া নেয়। তো এই যে হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেল, এটাকে রেখে আমরা এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে চলেছি। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ এই যে ফ্লাইওভারটা আছে, তো এটাকে পার করেই কিন্তু সামনে এখানে এই যে রথতলার পুজো প্যান্ডেলটা। তো দেখতে পাচ্ছ রাস্তার দুধার দিয়ে কিন্তু লাইটিংগুলো বসে গেছে, এই যে হোর্ডিংগুলো দুধার দিয়ে এই পাশে কিন্তু বসে গেছে। আর ঠিক সামনেই হচ্ছে রথতলা আমরা এসে গেছি। তো এখন চলে এলাম নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরে, তো যেটা হচ্ছে কল্যাণীর রথতলা মোড়ে। তো এই রথতলা মোড়ের যে রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এই পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমার পেছনে হচ্ছে নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দির, যেটা কিন্তু এটা আমি আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু ডিটেলসে বলেছিলাম যে কোথায় কি কি হচ্ছে। এখান দিয়ে কিন্তু ঢুকেই এই যে রাস্তাটা দিয়ে এসেই কিন্তু প্রথমে চোখে পড়বে নীলকণ্ঠ মহাদেব, তার কিন্তু মুখটাকে এখনও রিভিল করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ গেট, এই গেটে কিন্তু দুদিক থেকে মানুষজন প্রবেশ করবে আর মাঝখান দিয়ে, তো এই 3টে গেট করা হয়েছে কিন্তু এখানে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেতরে কাজ চলছে, আর এখানটাতে কিন্তু যে জল থাকবে মাঝখানে ফোয়ারা হবে, মাঝখানে ফোয়ারা হবে তো। আর এই ব্রিজ হবে নাকি মাঝখান দিয়ে, আগেরবার বলেছিল ব্রিজ হবে, এই ব্রিজ হয়েছে, দুপাশে দুটো হয়েছে, ধার দিয়ে আছে, আবার দোতলায় উঠা। আচ্ছা ওই যে ব্রিজ হয়েছে দোতলায় উঠা যাবে, দোতলায় স্কিম হচ্ছে, তো দোতলায় ওঠা যাবে। হ্যাঁ দোতলায় সবাই উঠতে পারবে। আচ্ছা সবাই দোতলায় উঠতে, ওই যে দোতলা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু অনেকটা উঁচু এই মাটি থেকে, তো এখানে কিন্তু সিঁড়ি করা হবে, সিঁড়ি দিয়ে কিন্তু লোকজন উঠবেন। প্রথমে উঠে কিন্তু এখানে যে জল থাকবে আর মাঝখানে ফোয়ারা হবে, আর এই সাইড দিয়ে মানুষজন যাবে এই কোনা দিয়ে, আর ওই সাইড দিয়ে যাবে ওই কোনা দিয়ে। আর যারা এই ব্রিজ থেকে যেতে চান তারা ব্রিজ থেকেও যেতে পারবেন, এই দুটো ব্রিজ করা হয়েছে, ওখানে একটা এখানে একটা। আর কাকু আমি একটা কথা জিজ্ঞেস করি, মন্দিরের মধ্যে কী ঠাকুর থাকবে? শিব ঠাকুর, প্রতিটা মন্দিরে শিব ঠাকুর থাকবে। আচ্ছা তো এখানে যে দেখতে পাচ্ছ 14টা মন্দির, ছোট মন্দির মানে বড় মন্দিরটা ছাড়া 14টা ছোট মন্দির আছে, তো এই মন্দিরগুলোতে কিন্তু শিব ঠাকুর থাকবে। ফোয়ারা হবে বেশ সুন্দরভাবে, রাতের বেলা অসাধারণ লাগবে। আর কালারটা দেখতে পাচ্ছ 2.5 ফুট না, তো 2.5 ফুট করে জল থাকবে, 3 ফুট কিন্তু উঁচু করা হয়েছে। আর বাইরে আর কি কাজ হবে নাকি? এরকম হবে বাইরেটা এরকমই হবে। আর ভেতরে কিসের কাজ হচ্ছে? তো এখানে কিন্তু যে প্রতিমাটা সেটা মোটামুটি এই মহালয়ার 2-1 দিন আগে ঢুকে যাবে, আর মহালয়ার দিন কিন্তু এরা উদ্বোধন মোটামুটিভাবে এরা বলছেন যে মহালয়ার দিন উদ্বোধন, দেখা যাক কবে হয়। আর এই হচ্ছে মন্দিরটা ছিল, আর এখান দিয়ে কিন্তু সিঁড়ি দুটো উঠে যাবে এই জায়গা দিয়ে, এখান দিয়ে একটা উঠবে আর ওখান দিয়ে একটা উঠবে, উঠে ওই ওপরটাতে কিন্তু মানুষজন কিন্তু চলাফেরা করতে পারবেন, ওখানে যেতে পারবেন। তো একটা দারুণ তৈরি করেছে আর অসাধারণ লাগছে ওপরে, যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কাজগুলো কিন্তু সুন্দরভাবে কালার করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। পুরো প্যান্ডেলে কিন্তু কোনো রকমের কাপড়ের ইউজ করা হয়নি, পুরো প্যান্ডেলটাতেই শুধু প্লাই কাঠ আর হচ্ছে থার্মোকলার ইউজ করা হয়েছে। আর এই যে মূর্তিগুলো আছে যেগুলো দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে করা হয়েছে বা ভেতরে আছে, ওই যে সামনে কিছু আছে এগুলো কিন্তু ফাইবারের তৈরি যে মূর্তি সেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে এই প্যান্ডেলটার গায়েও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু পটচিত্রগুলোকে আঁকা হয়েছে, আর যে এই বিভিন্ন দেবদেবীকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ সোনালি কালার করা হয়েছে, আর তাছাড়া এটা কিন্তু কমলা কালার করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এই নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরটা। আর যে অরিজিনাল মন্দিরটা আছে গুজরাটে ঠিক সেই মন্দিরটার আদলেই কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এই মন্দিরটা। যদি তোমরা ছবিটা দেখো তো একদম পুরো সেম টু সেম লাগছে, পুরো যেমন ছিল। এখনও কাজ বাকি আছে কিছুটা, 3-4 দিনের কাজ, তারপরে কিন্তু উদ্বোধন হবে। প্রতিটা মন্দিরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কিন্তু শিবলিঙ্গ আছে, এই যে একটা মন্দির গেল, আর এই মাঝখানে যাবো গণেশজির মূর্তি আছে,
এই দেখো এখানে আরেকটা শিব মন্দির, এখানে কিন্তু এই যে শিবলিঙ্গ আছে এখানে দেখতে পাচ্ছ, এর পাশে দেখো এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা মূর্তি রাখা আছে, এর পাশেই কিন্তু আবার এই শিবলিঙ্গ আছে। তো এইভাবে কিন্তু প্রতিটা মন্দিরের পাশে করে এক একটা দেবদেবী রাখা হয়েছে, আর তারপরেই কিন্তু এখানে এই যে একটা করে শিব মন্দির আর সেখানে কিন্তু শিবলিঙ্গ আছে। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এখনও যে মাথার অংশটা ওইখানে রাখা রয়েছে মাথার অংশটা, আর এখানে কিন্তু এই আর একটা মন্দির। তো 1, 2, 3, 4, 5, 6 এই রোতে আছে 6টা মন্দির, আর এখানে যেটা এটা কিন্তু 3 ফুট গভীর করা হয়েছে আর 2.5 ফুট জল থাকবে। আর এখান দিয়ে কিন্তু এই যে ব্রিজটা আছে, এই দুটো ব্রিজ দিয়ে কিন্তু মানুষজন যাবে, আর যে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এই রাস্তা দিয়েও মানুষ যাবে, ওই পাশ দিয়েও কিন্তু মানুষ যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছে এই পাইপগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু জল এখানে আনা হবে, আর এই পাইপটা কিন্তু কানেক্ট করা আছে ওই পাশে একটা পুকুর আছে ওই যে মন্দিরের বাইরে, ঠিক ওখান দিয়ে কিন্তু এখানে এই পাইপটা কানেক্ট করা হয়েছে, এখান দিয়ে কিন্তু জল আনা হবে। এই যে এখন একদম মন্দিরের ঠিক সামনে চলে এসেছি, এবার একটু ভেতরটা ঘুরে আসি। এই দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে, এই যে এখানে থার্মোকলের কাজ করা হয়েছে কিন্তু এর গায়ে দেখতে পাচ্ছ, আর হচ্ছে এখানে এই যে দেবদেবীদের রাখা হয়েছে এগুলো কিন্তু কোথাও না কোথাও ইনস্টল করা হবে। আর এই হচ্ছে মেন মন্দিরটা, এখান দিয়ে কিন্তু মানুষ এন্ট্রি নেবে, তো ওখানে থাকবে মায়ের বিগ্রহটা। এবার আমরা একটু এদিকটা দেখাই, তো এই রোতেও কিন্তু 6টা শিব মন্দির আছে আর প্রতিটাতে কিন্তু শিবলিঙ্গ আছে, আর এটাও কিন্তু শিব মন্দির আর এটা হচ্ছে প্রধান মন্দির। মেন যে মন্দিরটা করা হয়েছে এখানে কিন্তু এই জায়গাটাতে কিন্তু মা দুর্গাকে রাখা হবে, আর এই যে দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে, ছাদ থেকে শুরু করে এর যে দেয়ালটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে। এখানে কিন্তু প্রথমে প্লাইয়ের ইউজ করা হয়েছে, আর প্লাইয়ের ওপরে কিন্তু এখানে থার্মোকলের ইউজ করা হয়েছে, আর ওপরটাতে কিন্তু দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ আছেন এখানটাতে এই ছাদে, আর তার উপরে আছেন স্বামীনারায়ণজি, তা ব্রহ্মাজি আছেন, বিষ্ণুজি আছেন, তো সকল রকমের দেব দেবতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। রথতলা যে সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সেখানে তাদের যে পুজোটা হচ্ছে দুর্গা পুজোটা, সেখানে কিন্তু তোমরা অবশ্যই আসবে, এটা হচ্ছে কল্যাণী রথতলাতে। তো এখানে আসতে গেলে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে কল্যাণী আইটিএম মোড় থেকে আসা যায়, তাছাড়া এখানে কল্যাণী স্টেশন থেকে আসা যায়, মাত্র 20 টাকা ভাড়া নেয়। ওই যে ম্যাজিক ভ্যানগুলো আছে ওই ম্যাজিক ভ্যানগুলো কিন্তু এখানে চলে আসে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কিন্তু খুব ভালো লাগলো এটা, আমি আগেও বলেছিলাম যে এটা কিন্তু একটা বিগ অ্যাট্রাকশান হতে চলেছে কল্যাণী। আর এইটা হচ্ছে যে গেটটা, এই গেটের কিছু অংশ এখনও বাকি আছে, এই যে এখানে কাজ হচ্ছে, আর এখানে এইগুলো আছে, বক্সগুলো কিন্তু ওপরে তোলা হবে, তারপরে গেটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো রাস্তা হতে চলেছে, ওই পাশে একটা রাস্তা, এই মাঝখানে একটা রাস্তা, এই একটা আমরা হাঁটছি, আর ওই পাশে আর একটা রাস্তা, তো এতগুলো রাস্তা হবে নাকি, 4টা রাস্তা হবে। আর এখানে কিন্তু একটা ফোয়ারা হবে, এখানে নীলকণ্ঠ শিবজি আছেন, আর এই যে বাইরে থেকে ঠিক এরকম লাগছে দেখতে, বেশ সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে। আর ওই চূড়াটা এখনও তৈরি হয়নি, একদম চূড়াটা বাকি আছে, চূড়াটা হয়ে গেলে বাস কাজ কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এখানে। আইটিআই মোড়ের যে টুইন টাওয়ার প্যান্ডেল সেটার সাথে কিন্তু জোর টক্কর হতে চলেছে এবছর এই রথতলা মোড়ের যে নীলকণ্ঠ স্বামীনারায়ণ মন্দিরের, কিন্তু এবার মোটামুটি কল্যাণীতে একটা বিশাল বড় ফাইট হতে চলেছে বলা যায়। আর এই দুটো পুজো কিন্তু কলকাতার যে পুরো পুজো প্যান্ডেলগুলোকে কিন্তু টক্কর দিতে চলেছে। তো এবার ওয়েস্ট বেঙ্গলের যে ফেমাস দুর্গা পুজো কোনটা হবে সেটা নিয়ে কিন্তু মানুষজন ধন্দে পড়ে যেতে পারে, আইটিআই মোড় নাকি এই রথতলা মোড় নাকি কলকাতার কোনো পুজো নাকি শ্রীভূমি আবার টপ করে যাবে, দেখা যাক, সেটা পুজোর লাস্টে গিয়ে বোঝা যাবে কার ঝুলিতে কতগুলো প্রাইস গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও, লাইক করলে মোটিভেশন পাওয়া যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন স্টে টিউন, টাটা।